বিকেলবেলার নাস্তা আসলে রংপুরে চলে আসছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে রংপুরে চলে আসছি, কেন আসছি, কী জন্য আসছি সেগুলো তো অবশ্যই শেয়ার করব। এখন অনেক ঘটনা ঘটে গেছে আপনাদের সামনে, তো আমি বললাম যে আমার জীবনে অনেক কিছু ঘটে যাচ্ছে, সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। আমার সুন্দরবন ট্যুরের যে ভিডিওগুলো আছে সেগুলো আগে শেয়ার করি। এখন রংপুরে আসার জন্য আমার যেটা করা লাগছে সেটা হচ্ছে, আতিককে বললাম বাবা আমি রংপুরে যাবো, যেহেতু অনেক ভিডিও করতে হবে তো তুমি আমার ভিডিওগুলো কম্পিউটারে রেখে দাও আর আমাকে মোবাইলটা একদম ফ্রি করে দাও, যেন অনেক ভিডিও আমি করতে পারি। তো ও সেটাই করছে, আমি বলছি ও ভিডিওগুলো সব কম্পিউটারে রেখে দিচ্ছে, ও বগুড়ায় আছে আর আমি মোবাইলটা নিয়ে চলে আসছে এখানে রংপুরে। এখন কি হয়েছে, এখন ঘটনা হচ্ছে যে যেহেতু আমি রংপুর এখানে ভিডিওগুলো করতেছি, জাস্ট এটা প্রসিডিউর চলতেছে এটা, কিন্তু আমি এখনই মাঝখান থেকে আপনাদের সামনে যদি একটা ভিডিও প্রেজেন্ট করি সেটা হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। ফুল ঘটনাটা প্রেজেন্ট করবো যখন, তখন এই ব্যাপারটা অন্যরকম হবে, তখন বুঝতে পারবেন, তখন ভালো লাগবে। এখন তারপরেও কিছুটা শেয়ার করি। আসলে তো আমার আসল কথাটা আগে বলে নেই, সেটা হচ্ছে যে যেহেতু সুন্দরবনের ভিডিওগুলোই সিরিয়ালে দেওয়ার কথা ছিল, সেগুলোই আমার ইচ্ছা ছিল যে করবো, দিব, তারপর রংপুরের যে যা জীবনে ঘুরতেছে বর্তমান সেগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করবো। তো সুন্দরবনের ভিডিও তো থেকে গেল বগুড়ায়, আমি চলে আসলাম রংপুরে, আর রংপুরের যে ভিডিওগুলো বা যে ঘটনাগুলো ঘুরতেছে এগুলো তো চলছেই, এগুলো তার ভিডিও আকারে আমার প্রকাশ করার জন্য টাইম দরকার, যেহেতু আমার ভিডিওগুলো এখনও রেকর্ডিং চলছে। তো এর ভিতরে ভাবলাম যাচ্ছে ঠিক আছে, আমার একটু হচ্ছে বিকেলের নাস্তা তৈরি হচ্ছে, তো এই ভিডিওটাই আমি ভিডিও করি আর আপনাদের সাথে গল্প করি। তো এখানে নুডলস রান্না হচ্ছে। আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে, নুরিনা আমার চাচাতো বোন, আপনারা জানেন যে দুঃসম্পর্কে চাচাতো বোন, আসলে আমার বাবার কোনো ভাই নাই, আমার দাদার কোনো ভাই ছিল না, আমার ভাইয়েরও কোনো ভাই নাই, ঠিক আছে, এরা প্রায় তিন প্রজন্ম এদের কিন্তু একা একাই। তো যাই হোক, এখন নুরিনা ছোট্ট থেকে কিন্তু আমার কাছে আছে, তো ও সব দায় দায়িত্ব আমার, আমার কাছে যখন ছিল ছোটোবেলায় আসছে একদম, আর প্রায় দুই বছর আগে ওর মা মারা যায়, ওর মা মারা যায় যখন তখন আমি ভিডিও করতাম, তবে এতটা প্রফেশনাল ওয়েতে ভিডিওটা আসলে তখন করতাম না, যে কারণে হয়তো বা সব কিছু শেয়ার করা হয়নি। আর তাছাড়া আমি ওভাবে আসলে আপনাদের সামনে একদম ব্যক্তিগত জীবনটা তুলে একটু কমই ধরি। তো যাই হোক, তারপরে অনেক কিছু কিন্তু শেয়ার করি, এটা অস্বীকার করা যাবে না। তো ওর আসলে জন্য দেখা দেখি চলতেছে, পাত্র দেখতেছি, ছেলে দেখতেছি, কখনো মিলতেছে কখনো হচ্ছে, কখনো ওদের ওদের আমাদের পছন্দ হচ্ছে তো কখনো আমাদের হচ্ছে না, কখনো আমাদের হচ্ছে তো কখনো ওদের হচ্ছে না, তো বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাপারের ভিতর দিয়ে যাচ্ছি। তো এখন এত হয়তো বা দেখতেছি, হয়তো বা হবে, একটু সময় তো লাগবেই, তাই না, একটা হুট করে দেখলাম, হুট করে একটা বিয়ে দিয়ে দিলাম এমনটা হবে না। তবে কিছু যে দেখাশোনা যে চলতেছে এর ভিতরে, তো তারই যে অনেক মজার মজার কিন্তু ক্লিপ আছে, আসলে ঘটনা অন্যরকম, তো অনেক মজার মজার ক্লিপ আছে, ওকে দেখতে আসতেছে, ও কীভাবে যে প্রেজেন্ট করতেছে নিজেকে, সেগুলো নিয়ে কী কী হচ্ছে, সেগুলো কিন্তু অনেক মজার মজার ভিডিও তৈরি হচ্ছে, যা আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো। এবারের ব্যাপারটা ছিল এরকম, মনে হচ্ছিলো যে হয়েই যাবে, তারপরে বিয়ের ব্যাপার তো আসলে হুট করে চাইলেই হয় না, অনেক কিছু মিলতে হয় তাদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে। তো যাই হোক, হয়তো বা হয়ে যাবে, হয়তো বা এটা আর না হলো আর ছয় মাস পরে হয়ে যাবে, দেখতেই থাকবো, যেহেতু এর এখন দিব আসলে বিয়ে আর রাখবো না, এখন দুজনেই বড় হয়ে গেছে, আমার মেয়েও বড় হয়ে গেছে, এও বড় হয়ে গেছে, তো একজন একজন করে তো পার করতে হবে। তো যে কারণে এই আর কি নুরিনার যে এই মজার ভিডিওগুলো, এই ক্লিপগুলো, এই এই সব সংবাদগুলো আপনাদের সাথে শেয়ার করবো। হয়তো বা এর ভিতরে বিয়ে লেগেও যেতে পারে, এক মাস দুই মাস ছয় মাস যে কোনো সময় বিয়ে লেগে যেতে পারে, সেইগুলো তো অবশ্যই আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো এখানকার মজার ভিডিওগুলো কিন্তু আপনাদের সামনে শেয়ার করবো। তো যা হোক, আজকের নুডলসটা কিন্তু অনেক মজা হয়েছিল, যদিও আমি চাইনিজ আইটেমটা খুবই অপছন্দ করি, নুডলসও আমি অপছন্দ করি, তবে মনে হয় আজকের নুডলসটা ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।